ভাইরে ভাই, এই তিনজনই বায়োমেট্রিক দেয়ার 3 দিনের মাথায় অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। আর সৌভাগ্যবান এই তিনজনই অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করিয়েছেন ভিসা পার্ক সিলেট অফিস থেকে। আপনাদের সুবিধার্থে এই প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট www.visaparkbd.com। প্রথম সৌভাগ্যবান মহিলার নাম মুনিয়া সুলতানা, বাড়ি সিলেটে। মাত্র 3 দিন আগে সিলেট BFS এ বায়োমেট্রিক দিয়ে আজ তিনি অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসা পেয়েছেন। তার একটি মাত্র দেশ ভিজিট করা ছিল, এমনকি গত জুন মাসে তার কানাডার ভিজিট ভিসা রিফিউজ হয়েছিল। দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন আলী হোসেন, বাড়ি চট্টগ্রাম। মাত্র 3 দিন আগে চট্টগ্রাম BFS এ বায়োমেট্রিক দিয়ে আজ তিনি অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসা পেয়েছেন। ওনার 2টি দেশ ভিজিট করা ছিল এবং 2023 সালে আমেরিকার ভিজিট ভিসা রিফিউজ হয়। তৃতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন MD মাসুদ রানা, বাড়ি ঢাকায়। মাত্র 3 দিন আগে ঢাকা BFS এ বায়োমেট্রিক দিয়ে আজ তিনি অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসা পেয়েছেন। মজার কথা হচ্ছে, ওনার কোনো দেশই ভিজিট করা ছিল না, পাশাপাশি তার কোনো দেশে প্রিভিয়াস রিফিউজও নেই। ভিসা প্রসেসকারী আগ্রহীরা বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaparkbd.com এই ওয়েবসাইটে।